রাজধানীতে গাড়ির গড় গতিবেগ ঘন্টায় 15 কিলোমিটারের মতো হলেও কখনো কখনো সেটি নেমে আসে 8-9 কিলোমিটারে। তাই তো বিমানবন্দর থেকে ফার্ম গেটে 16 কিলোমিটার দূরত্ব পেরোতে কোনো কোনো দিন 2 ঘন্টারও বেশি সময় লেগে যায়। জাইকার জরিপ মতে এ অবস্থা চলতে থাকলে 10 বছর পর 16 কিলোমিটার দূরত্ব পার হতে সময় লাগবে 4.5 ঘন্টা। যানজটের জন্য অনেকেই রাস্তার অপ্রতুলতাকে দায়ী করেন। তবে নগর পরিকল্পনাবিদদের মতে সড়ক কম বা বেশি থাকা কোনো শহরের যানজটের জন্য দায়ী নয়। রাস্তা যাই থাকুক না কেন, রাস্তার উপরে যানবাহন কোন ধরনের যানবাহন চলাচল করবে এবং কী ধরনের রুলস রেগুলেশন এবং সেটা শক্তভাবে এনফোর্স করতে হবে। ঢাকা শহরের সমস্ত রাস্তাগুলোর দুপাশে শুধু কমার্শিয়াল আর কমার্শিয়াল। এখন কমার্শিয়াল যখন হাইওয়ের মানে বড় রাস্তার পাশে হয়ে যায় তখন ওই রাস্তায় ওই দোকানে যাওয়ার জন্য আপনি গাড়িটাকে পার্ক করেন, সে কারণে যেটা দেখা যাবে যে গাড়ির রাস্তার যে ক্যাপাসিটি ছিল তার একটা বড় অংশ আমরা এই পার্কিংয়ের কারণে নষ্ট করে ফেলি। ঢাকার চেয়ে কম রাস্তা থাকা সত্ত্বেও বিশ্বের অনেক দেশে যানজট নেই, আবার এর চেয়ে বেশি রাস্তা থাকা সত্ত্বেও যানজটের নগরীতে পরিণত হয়েছে অনেক শহর। ঢাকার ধানমন্ডিতে রাস্তার পরিমাণ 22% হলেও দিনের অধিকাংশ সময়ই সেখানে যানজট লেগে থাকে, অথচ এর চেয়ে অনেক কম রাস্তা নিয়ে মিরপুরে তুলনামূলক যানজট কম। কমার্শিয়ালগুলো জোন কিন্তু ফিক্স করে দেওয়া আছে, সেই জায়গাগুলোতে যদি কমার্শিয়াল আমরা বানিয়ে বলি ভাই তুমি ওখানে চলে যাও, সে আরও 2 বছর আমরা সাফার করলাম, করে আমরা 2 বছরে অ্যাগ্রেসিভলি কাজ করে ব্যাংকের সফট লোন দিয়ে হোক যেভাবে হোক আমরা তাদেরকে ডিজায়ার জায়গায় যদি যেয়ে বলি যে তুমি এই জায়গাটায় চলে যাও তারা কেন যাবে না, এবং সেটাই হবে প্রকৃত ডেভেলপমেন্ট এবং তখন বাংলাদেশ উন্নত হবে। এখন উন্নত হচ্ছে ঢাকা। প্রত্যেকটা লোকের গাড়ি থাকে, প্রত্যেকটা লোক সেই গাড়ি নিয়ে রাস্তায় বের হয়, তাহলে আপনি 30-40% রাস্তা দিলেও সেটা যানজট ইয়ে হবে না। বাসের ব্যবস্থা করেন মেইন রোডে, যদি আপনি আপনি যদি রিক্সা অ্যালাউ না করেন আপনি প্রাইভেট গাড়ি অ্যালাউ করবেন না। শুধু রাজধানীতেই সারা দেশের শতকরা 40% অর্থাৎ 8,17,000-এর বেশি গাড়ি চলাচল করে, এর সাথে প্রতিদিন যোগ হচ্ছে 150টিরও বেশি গাড়ি যার অধিকাংশই ছোট অর্থাৎ ব্যক্তিগত। রাজধানী ঢাকায় শতকরা 8% রাস্তা থাকার কথা বলা হলেও বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন চলাচল উপযোগী রাস্তার পরিমাণ শতকরা 3%, যার অধিকাংশই আবার দখলে রয়েছে ব্যক্তিগত যানবাহনের। তাই বর্তমান ঢাকাকে যানজটমুক্ত এবং ভবিষ্যৎ ঢাকার মানুষকে গতিশীল রাখতে সমন্বিত উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন চলাচলে নিরুৎসাহিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলছেন তারা। আতাউর কাউসার, যমুনা নিউজ, ঢাকা।